প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রেসিডেন্টের বিরুদ্ধে দুটি মামলা হবে। বিলওয়াল: আমি ইহুদিবাদী, ইসরায়েল না থাকলে কোনো ইহুদি নিরাপদ নয়। বাইডেন: প্রেসিডেন্ট আলভির পার্লামেন্ট অধিবেশন না ডাকার সিদ্ধান্ত সঠিক। ইমরান খান: যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন অপরিপক্ক মন্তব্য করেছেন। হামাস: রাশিয়ার ভয়ে পিছু হটল ন্যাটো, হামাস যুদ্ধবিরতিতে সায় দিলে হামলা থামাবে হিজবুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। প্রেসিডেন্টের বিরুদ্ধে দুটি মামলা হবে। বিলাওয়াল: পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে দুটি মামলা হবে বলে জানিয়েছেন পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে দুটি মামলা হবে। একটি মামলা হবে অনাস্থার সময় সংসদ ভেঙে দেওয়ার জন্য এবং অন্যটি হবে সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদের অধিবেশন না ডাকার জন্য। মঙ্গলবার পাকিস্তান সুপ্রিম কোর্টের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিলওয়াল একথা জানান। তিনি বলেন, আরিফ আলভির বিরুদ্ধে দুটি মামলা হবে। একটি মামলা অনাস্থার সময় সংসদ ভেঙে দেওয়ার জন্য, দ্বিতীয়টি সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদের অধিবেশন না ডাকার জন্য। প্রেসিডেন্টের দায়িত্ব আরিফ আলভির একার বিষয় নয়। অভিশংসনের পরিবর্তে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আরেকজন প্রেসিডেন্টকে এনে আরিফ আলভিকে সরিয়ে দেওয়া হবে। বিলাল ভুট্টো বলেন, আলভি সাহেব সংবিধান ভঙ্গ করেছেন, সেখান থেকেই তো সমস্যা শুরু। আরিফ আলভি সংবিধান ভঙ্গ করে তার দায়িত্ব পালন করছেন না। রাষ্ট্রপতি যদি সাংবিধানিক দায়িত্ব পালন না করেন, তবে স্পিকার তা পূরণ করবেন, কারণ সংবিধানে লেখা আছে যে কোনো মূল্যে 29 ফেব্রুয়ারি অধিবেশন ডাকতে হবে। তিনি আরও বলেন, পিপলস পার্টির অবস্থান হলো প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক কাঠামোর মধ্যে কাজ করা উচিত। রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের সুযোগের মধ্যে রাজনীতি করা উচিত। আমাদের সিদ্ধান্ত নিতে হবে একে অপরকে সম্মান করব কিনা। রাজনীতিবিদরা একে অপরকে সম্মান করবে না, তাহলে কোনো প্রতিষ্ঠান করবে এমন আশা করবেন না। এভাবে চলতে থাকলে আগামী 3 প্রজন্ম ধরে একই দৃশ্য অব্যাহত থাকবে। প্রসঙ্গত, পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 8 ফেব্রুয়ারি। দেশটিতে নির্বাচনের 21 দিনের মধ্যে জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এমন সময়সীমা সামনে রেখেই উদ্বোধনী অধিবেশন আয়োজনের তোড়জোড় শুরু করেছিল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আহ্বান জানিয়ে সোমবার সংসদ বিষয়ক তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি সারসংক্ষেপও পাঠিয়েছিল। তবে এই সারসংক্ষেপে স্বাক্ষর করেননি তিনি, বরং নিজের ক্ষমতা বলে 15 দিনের জন্য অধিবেশন স্থগিত করে দেন প্রেসিডেন্ট আলভি। তা সত্ত্বেও পাকিস্তানের পার্লামেন্ট জাতীয় পরিষদের সচিবালয় আগামী 29 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 10টায় নতুন মেয়াদের উদ্বোধনী অধিবেশন আহ্বান করেছে। আমি ইহুদিবাদী, ইসরায়েল না থাকলে কোনো ইহুদি নিরাপদ নয়। নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, জায়োনিস্ট বা ইহুদিবাদী হওয়ার জন্য কারো ইহুদি হওয়ার দরকার নেই, এমনকি ইসরায়েল না থাকলে পৃথিবীর কোনো ইহুদি নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে পূর্ণ ব্যক্ত করেছেন এবং বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা দেওয়ার সুযোগের সদ্ব্যবহার করতে হবে। বাইডেন বলেন, জায়োনিস্ট বা ইহুদিবাদী হওয়ার জন্য আপনার ইহুদি হওয়ার দরকার নেই, তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে, যারা হামাসের হাতে গুটির মতো ব্যবহৃত হচ্ছে। মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, এ বিষয়ে একটি প্রতিক্রিয়া চলছে। তিনি বলেন, আমি মনে করি যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতি অর্জন করতে পারি, তাহলে আমরা এমন একটি দিকে যেতে সক্ষম হব যেখানে গতিশীল পরিবর্তনের মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধান মেনে আমরা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারব। রাফাতে সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বিষয়ে বাইডেন বলেন, ইসরায়েলিরা আমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সেখানে যাওয়ার আগে রাফা থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নিতে সক্ষম হবে এবং এরপর হামাসের অবশিষ্ট অংশগুলো খুঁজে বের করবে। তবে মার্কিন এই প্রেসিডেন্ট পূর্ণ ব্যক্ত করেছেন, গাজায় অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছে। ইসরায়েলের পক্ষে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, যদি এটি চলতেই থাকে, তবে তারা বিশ্বজুড়ে সমর্থন হারাবে এবং এটি ইসরায়েলের স্বার্থে ভালো কিছু নয়। তিনি আরও বলেন, ইসরায়েলেরা সম্মত হয়েছে রমজানে তারা কোনো ধরনের কার্যক্রম চালাবে না, এর সঙ্গে বন্দীদের ছাড়িয়ে নিতে আমাদের সুযোগ দিতেও তারা হামলা বন্ধ রাখবে। অবশ্য এর আগে তিনি বলেছিলেন, আগামী 4 মার্চের মধ্যে যুদ্ধবিরতি হবে বলে তিনি আশা করছেন। প্রেসিডেন্ট আলভির পার্লামেন্ট অধিবেশন না ডাকার সিদ্ধান্ত সঠিক। ইমরান খান: প্রেসিডেন্ট আরিফ আলভির জাতীয় পরিষদের অধিবেশন না ডাকার সিদ্ধান্তে অনড় থাকাকে সঠিক বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান।
সোমবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, তার দল নির্বাচনে জয়ী হয়েছে, অথচ তাদের সংরক্ষিত আসন দেওয়া হচ্ছে না। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ প্রেসিডেন্টকে পাশ কাটিয়ে সোমবার নতুন পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানানোর পর স্পিকার আগামী বৃহস্পতিবার সকাল 10টায় অধিবেশন ডাকেন। কারাবন্দী ইমরান খান সাংবাদিকদের বলেন, তার দলকে শেষ করে দিতে নয়েমের ঘটনাকে ব্যবহার করা হয়েছে। দমন পীড়নে দল শেষ হয়ে যায়নি, বরং আরও শক্তিশালী হয়েছে। ইমরান খান আন্তর্জাতিক অর্থ তহবিলকে একটি চিঠি লেখা প্রসঙ্গেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তার এই চিঠি দেওয়াকে দেশদ্রোহ বলা হচ্ছে। ইমরান খান দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারার বিষয়ে আফসোস করে বলেন, আমি কারাগারের বাইরে কিছু লিখতে পারি না, আমি IMFকে ওই চিঠি লেখার বিষয়ে নির্দেশনা দিয়েছি। PTI নেতা বলেন, আজ দলের নেতাদের সঙ্গে আলোচনার পর IMFকে একটি চিঠি পাঠানো হবে। ইমরান বলেন, ওই চিঠিতে লেখা হবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে পারে না। যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন অপরিপক্ক মন্তব্য করেছেন। হামাস ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে অপরিপক্ক বলে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি না জেনেই বাইডেন এ মন্তব্য করেছেন। হামাস নেতা বলেন, যুদ্ধবিরতির প্রধান বিষয়গুলোর বিশেষ করে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি এখনও স্পষ্ট হয়নি এবং এটি সম্ভাব্য চুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছিলেন, প্যারিস আলোচনা অনেক দূর এগিয়েছে এবং আগামী 4 মার্চের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি হতে যাচ্ছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে 40 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 400 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল, আর এই চুক্তির আওতায় 40 দিনের যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু হামাস বলছে, প্যারিস প্রস্তাবে আমাদের প্রধান দাবিগুলো মানা হয়নি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান দাবি সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা এবং গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার। এ সম্পর্কে লেবাননে হামাসের প্রতিনিধি ডক্টর আহমেদ আব্দেল হাদি বলেছেন, ফিলিস্তিনিরা তাদের একটি দাবি থেকেও সরে আসবে না এবং প্যারিস প্রস্তাবে তাদের কোনো দাবি মানা হয়নি। তিনি বলেন, ইহুদিবাদী শত্রু যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি তা আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার নামে তার হাতে তুলে দেব না। রাশিয়ার ভয়ে পিছু হটল ন্যাটো। ইউক্রেনে যুদ্ধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো। জবাবে রাশিয়া বিন্দুমাত্র বিলম্ব না করে জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের কোনো ইউরোপীয় সদস্য ইউক্রেনে সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। রাশিয়ার এমন কড়া প্রতিক্রিয়ার পর ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে অবস্থান পরিষ্কার করেছে ন্যাটো। সোমবার ইউরোপীয় নেতাদের এক বৈঠকে ম্যাকো বলেন, রাশিয়াকে দমনে কৌশল খুঁজছে পশ্চিমারা, এজন্য কোনো সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সেজন্য যা করা দরকার আমরা তাই করব। তিনি বলেন, সেনা পাঠানোর বিষয়ে আজ কোনো ঐক্যমত হয়নি, তবে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। ম্যাকোর এই বক্তব্যের বিষয়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনা পাঠানোর পরিকল্পনা নেই। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। 2 বছর গড়িয়ে 3 বছরে পা দিলেও এখনও এই যুদ্ধ শেষে কোনো দৃশ্যমান লক্ষণ নেই। এ যুদ্ধ ঘিরে 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ভয়াবহ টানাপোড়েনে পড়েছে রাশিয়া। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বেশ কয়েকবার সতর্ক করেছেন। ম্যাকোর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে ন্যাটোর সদস্যদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নতুন উপাদান, সেক্ষেত্রে আমাদের ন্যাটোর সঙ্গে সম্ভাবনা নয়, অনিবার্যতা সম্পর্কে কথা বলতে হবে। হামাস যুদ্ধবিরতিতে সায় দিলে হামলা থামাবে হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যদি প্রস্তাবিত 40 দিনের যুদ্ধবিরতিতে সায় দেয়, তাহলে সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা থেকে বিরত থাকবে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির হাইকমান্ডের বরাতে এ তথ্য জানা গেছে। বিশ্বের বৃহত্তম এই ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর এক নেতা মঙ্গলবার বলেন, যে মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করবে হামাস, সেই মুহূর্ত থেকে এই প্রস্তাব ও হামাসের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দক্ষিণাঞ্চলে আমাদের সামরিক অপারেশন থামিয়ে দেব। এর আগের বারের বিরতির সময় আমরা এমন করেছিলাম।